हेलो व्यूअर्स, এই ভিডিওতে আমরা দেখব যাদের কম্পিউটারে স্লিপ মোডে দিলে কম্পিউটার স্লিপ মোড হচ্ছে না, অটোমেটিক ভাবে অন হয়, অটোমেটিক ভাবে স্লিপ মোডে যায় না। সো এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব সেটাই আমরা এই ভিডিওতে দেখব। हेलो व्यूअर्स, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারে স্লিপ মোড প্রবলেমটা সলভ করা যায়। যাদের কম্পিউটারে অটোমেটিক ভাবে স্লিপ মোডে যায় না বা কম্পিউটার স্লিপ মোডে দিলে অটোমেটিক ভাবে অন হয়, এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং वीडियो देख कर लाइक दें। सेटिंग सिस्टम देन इगन थे के पावर एंड स्लीप हने बोझ कर बो एडिशनल पावर सेटिंग इगने बोझ कर बो चेंज प्लान चेंज एडवांस पावर सेटिंग मल्टीमीडिया सेटिंग व्हेन शेयरिंग मीडिया इखान थेके आमरा एलो टू कम्प्यूटर স্লিপ সরি অ্যালো দা কম্পিউটার টু স্লিপ এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করে দেব। দেন আমরা এখানে টাইপ করব ডিভাইস ম্যানেজার। সো ডিভাইস ম্যানেজারে প্রবেশ করব। দেন এটাতে আমরা ডাবল ক্লিক করব। দেন এগেন ডাবল ক্লিক। দেন পাওয়ার ম্যানেজারে ক্লিক করব। দেন এই টিক মার্কটা উঠিয়ে দেব। দেন ওকে করে দেব। নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে আমরা ক্লিক করব। এখন এটার উপর এটা আমরা মাউস প্রপার্টিস পাওয়ার ম্যানেজার এই টিক মার্কটা আমরা উঠিয়ে দেব। দেন ওকে করে দেব। দেন এখন যদি আমরা আমাদের পিসি স্লিপ মোডে দিতে চাই তাহলে এখানে স্লিপে ক্লিক করলেই অটোমেটিকভাবে পাওয়ার অফ হয়ে যাবে এবং কিবোর্ডের যে কোনো একটা বাটন প্রেস করলেই কম্পিউটার অন হবে।